দেওয়ান মোহাম্মদ তাসাওয়ার রাজা বাংলাদেশ সেনাবাহিনীর চৌকশ কর্মকর্তা। ১৯৮৯ সালে কমিশন লাভের পর ১৯৯৬ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ইরাক কুয়েত এবং ২০০৭ সালে সুদানের শান্তিরক্ষা মিশনে সম্মুখে থেকে যুদ্ধ করেছেন এই গোলন্দাজ। দেশে এসে ২০১৩ সালের মার্চে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তাসাওয়ার। এরপর মস্তিষ্কের কিছু অংশ অকার্যকর হয়ে পড়ে, ফলে তিনি চলে যান কোমায়। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে কেটে গেছে তাঁর নির্বাক জীবনের প্রায় ৮টি বছর। লেফটেন্যান্ট কর্নেল পদের এই কর্মকর্তাকে সম্প্রতি বিরল সম্মানে সম্মানিত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। দেশের ইতিহাসে এই প্রথম কোমায় থাকা কোনো কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয়েছে। হাসপাতালের বিছানাতেই তাকে পরানো হয়েছে কর্নেল পদের র্যাঙ্ক ব্যাচ। নতুন এই সেনা পোশাকের আনন্দ তাসাওয়ার অনুভব করতে না পারলেও মুগ্ধ তার পরিবার। প্রমোশনের আগ মুহূর্তে মানে সিক হয়ে গেল, ঠিক এক মাস আগে, তো যার জন্য খুব কষ্ট একসময় পেয়েছিলাম, কিন্তু এত বড় সম্মান দিয়েছে মানে আমি চিন্তাও করতে পারি না, আমি কৃতজ্ঞ বাংলাদেশ আর্মির কাছে। প্রায় ৮ বছর চেষ্টা করেও তাসাওয়ারের জ্ঞান ফেরানো সম্ভব হয়নি, তবে এখনো সিএমএইচ এর চিকিৎসকরা হাল ছাড়েননি। আমরা হার্টকে সচল করতে পেরেছি, আর অ্যাডভান্স কার্ডিয়াক লাইফ সাপোর্ট দিয়ে আমরা সচল করতে পেরেছি যে সময় পরে। এই সব মাঝের এই সময়টুকুতে কিন্তু ব্লাড প্রেশার ছিল না। আমরা সবসময় আশাবাদী থাকি, আল্লাহ ভালো জানেন। প্রখ্যাত মরমী কবি ও বাউল শিল্পী হাসন রাজার প্রপৌত্র তাসাওয়ার রাজা এ মাসের ১২ তারিখ তিনি অবসরে গেছেন। চাকরি জীবনের ব্যস্ততার মাঝেও লেখালেখিতে হাত ছিল তাসাওয়ারের। দায়িত্ব পালনকালে তিনি সেনাবাহিনীকে নিয়ে কয়েকটি গবেষণাধর্মী বই লিখেছেন। হাসন রাজা সমগ্র গ্রন্থনা ও সম্পাদনা করেছেন তিনি। ইমদাদুল্লাহ বাবু, বৈশাখী সংবাদ, ঢাকা।